ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. جي الزكاة. آآ شرد دور قربي. أرتد زكاة فروز هوال قربي كي زكاة তাকলিমজ্জেকাত অগ্রিম জাকাত দেওয়া যাবে কি যে মাঝে ক্ষেত্রে আছে তো যারা বলেছেন জায়েজ তকলিম উজ্জাক তারা আবার বিভিন্ন শর্ত করেছেন তো আমি যেমন মনে করি আর যে যদি প্রয়োজন মনে করেন তাহলে দিবেন যেমন বর্তমান পরিস্থিতি খারাপ বেচারা গরিব খাবার টাবার পাচ্ছে না ইত্যাদি তো দিয়ে দিলে এক বছর এক বছরের জাকাত অগ্রিম আপনি বলছেন একসাথে ছয় দিবেন তো জারেজ না জাজেজের ব্যাপারে আমি সেক্ষেত্রে বলবো না বছর খানে যদি মানুষ দেয় আলহামদুলিল্লাহ আচ্ছা তবে কিছু না বললেও হয় না শেখ হম রায় দেখলাম তিনি বলেছেন দু বছর পর্যন্ত দিতে পারে দু বছরের জাকাত অগ্নি দিবে এর থেকে বেশি দিবে না এটা অলমায় কালাম বলছেন তিনি বলছেন অলমায় কালাম বলেন বেস্ট হলো জাকাত নির্দিষ্ট সময়ে দেয়া বিশেষ প্রয়োজন এবছর দিয়ে দিন এর পরের বছর কি হবে কি না সেটা তো আপনার কাছে না আপনি তো আপনার এক বছরের সংবাদ জানেন না এই বছরই কি হবে না হবে তাই বেস্ট কোনটা উত্তম যেটা স্বাভাবিক এসেছে জাকাত দেওয়ার যে বিধার এক বছর যাওয়ার পরে মানুষ জ্যাকাত দিবে ওই সময় জাকাত দেওয়া এটি বেস্ট কিন্তু বিশেষ প্রয়োজনে দিয়ে দিলেন এক বছর অথবা আমাদের মত পেশ করেছেন আরেক বছর ঠিক আছে কিন্তু এত লম্বা বস আপনার আপনি দিয়ে দিলেন বললেন আপনার 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 মন থেকে এরকম না দেওয়াটাই ভালো যেটা শুন না ওইটা ওইটাই দিন এটা শুন না ওইটা দিন মানুষের প্রয়োজন হলে দিলেন আর না এটা শূন্য মোতাবেক আদায় করাটাই ভালো তবে জয়া বললাম বিশেষ প্রয়োজন দেওয়া যেতে পারে কিন্তু এত বছর কেন দেবেন আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ